পাতে বাসুদেবায়। যেতবে সাত্বকী যাই পৌঁছি যাই গোপপুরে, আউ নন্দ যশোদাঙ্ক পাখরে পৌঁছি চিটাউটিকু দেইছন্তি নন্দরাজাঙ্কু, এবং চিটাউরে যাহা লেখা যাইছি তা নন্দরাজা পাঠ করুছন্তি, যে কন্হেই লেখিছন্তি, পিতা মু আপনকু দর্শন করি পারুনি বলি আপন মন দুঃখ করুথিবে, মা মধ্য মন দুঃখ করুথিব, হেলে মু কোন বা করি পারিবি, যেবেঠারু মথুরাকু আসিছি সেবেঠারু গোটিয়ে মুহূর্ত বি মু শান্তিরে রহি পারিনি, কংস এবং কংসর অষ্টমলকু বিনাশ করিবা পরে জরাসন্ধ এ যাদব মানক প্রতি কোপ কলা, এবং মথুরাপুরকু বারম্বার বারম্বার ধ্বংস কলা, সেথিপাই মু যাদব মানকু সমস্ত আনি এ দ্বারকাপুরে আস্থান করে রাখিছি, সমস্ত মথুরাপুর নিবাসী কি মু আজি নেই আসিছি দ্বারকাপুরকু, এ যাদব মানে সমস্তে দ্বারকাপুরে রয়েছন্তি, তেণু সেমানকু ছাড়ি মু যাইপারুনি, হেলে মো ভৌণী কথা মোর বহুত মনে পড়ুছি, মো ভৌণী সুভদ্রা কথা মোর বহুত মনে পড়ুছি, পিতা মু সাত্বকীকু পঠাইলি, আপন সাত্বকী সহ সুভদ্রাকু ধরি আপন মানে নিশ্চিত আসিবে, এ দ্বারকাপুরকু আসিবে, মু সিনা যাইপারুনি হেলে আপন তো আসিপারিবে, এ কথাকু শুনি আজি নন্দরাজাঙ্ক আখিরু ধারাধার লুহ বহি যাউছি, মা যশোদাঙ্ক আখিরু ধারাধার লুহ বহি যাউছি, মো কলা মাণিক কেতে কষ্ট সহুছি, কেতে দুঃখ সহুছি, এ সংসারে নিজে দুঃখক বহি সমস্ত সুখ বাটুছি, তেণু নন্দরাজা কুমার যশোদা আরে এমিতিয়া পুয় ভাগ্যরে থিলে মিলে, সে নিজে কেতে কষ্ট পাউছি, কেতে দুঃখ পাউছি, হলে সংসারক সে কেতে সুখরে রাখিছি, কেতে দুষ্ট মানুষ সে বিনাশ করে সারা, আজি ধর্ম সংস্থাপন করা পাই মন বলাইছি আম পুয়, তেণু আমি খালি তাপাই মন দুঃখ করুম, সে যেটি থিলে বি সে আমরি পুয় না, দেখ কেমিতি চিটাউ লেখিছি আমমানকু যিবা পাই, আম কথা তার বহুত মনে পড়ুছি, আউ তমে কহুতলো, তমে কহুতলো আম কথা তার টিকিয়ে বি মনে নাহি, আজি নন্দরাজা যশোদাকু কহুছন্তি, যশোদা কান্দি কান্দি কহুছন্তি, মার মন কথা তমে বা কোন বুঝিব নন্দরাজা, মো পুয় যেবেঠারু যাইছি না মু গোটি দিন ভালরে খাইছি, না গোটি দিন ভালরে টিকে নিদ্রা যাইছি, কেবল মো কলামাণিক কথা ছড়া মো মন ভিতরে আউ কিছি বি নাহি, কোউটি খাউথিব কোউটি শোউথিব কেতে কষ্ট করুথিব সে, তেণু কেউ মা বা ধৈর্য ধরি পারিব, তেণু সাত্বকী নন্দ যশোদাঙ্কর কথাকু শুনি আখিরু তাঙ্কর আনন্দ আশ্রু বহি যাউছি, আহা সতরে মা যশোদাঙ্কর এই বাৎসল্য প্রেমকু দেখি আজি দেহটা শিহরি হয়ে যাউছি, পিলাটি যেতে বড় হই পছে মা পাখে সবুবেলে সে ছোটিয়াটি হয়ে থাকে, সে অন্ধর লৌড়ি কলা মাণিক বলে আজি মধ্য সম্বোধন করুছন্তি মা যশোদা, তেণু খুশিরে আনন্দরে সাত্বকীঙ্ক আখিরু লুহ গড়ি যাউছি, এবং সাত্বকী কহুছন্তি হে নন্দরাজা আপনই চালন্তু মো রথরে বসন্তু, সুভদ্রাকু মধ্য নেই চালন্তু, ইয়ে ঘর কিয়ে আউ সে ঘর কিয়ে, তেণু আপন যদি যাবে না তাহলে প্রভু শ্রীকৃষ্ণ নিশ্চিত খুশি হবে, তেণু নন্দরাজা কোন বিচার করুছন্তি যা কথা সুন্দর কথা জাণিবা, যেবে যাই ন পারিব গৃহ ছাড়ি করি ভদ্রাকু বিদায় কর কইছন্তি হরি, ভদ্রাকু বিদায় কর কইছন্তি হরি, ভদ্রাকু বিদায় কর কইছন্তি হরি, ভাই মানক সঙ্গরে থকে দিন থিব তুম্ভর লড়িবা দিন লেউটি আসিব, তুম্ভর লড়িবা দিন লেউটি আসিব, তুম্ভর লড়িবা দিন লেউটি আসিব, ভাই যদপি দেখিবা পাই কলে মন বেড়ায় যাইয়া
আসন্তু নবিচারিয়ান গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন এ কই চামুরে সে দেলে লেখা গোটি ভাষা শুনি নন্দ রানী হইলে কতুষ্টি ভাষা শুনি নন্দ রানী হইলে কতুষ্টি ভাষা শুনি নন্দ রানী হইল কতুষ্টি আজি যেতবেলে সাত্যকী কহুছন্তি হে নন্দ রাজা যদি আপন এ রাজকার্যরে ব্যস্ত রহুছন্তি যদি গোপপুরর সমস্ত দায়িত্ব আপনক উপরে গাইমানঙ্কর দায়িত্ব সবু আপন আপনক উপরে তেণু যদি আপন ন যাই পারিবে তাহলে সুভদ্রাকু পঠাই দিয়ন্তু মো সহিত সুভদ্রাকু পঠাই দিয়ন্তু কাহিকি না প্রভু তাঙ্ক নিজ ভৌণীকে দেখিবা পাই মন করিছন্তি তেণু সুভদ্রা যাই কিছু দিন রহিবা পরে আপন যেতেবেলে যিবে সেতেবেলে তাকু নেই আসিবে নচেত মু মধ্য সুভদ্রাকু আনি এ জায়গায় ছাড়ি দেইকি যিবি আজি যেতেবেলে চিঠিটিকে পড়িছন্তি নন্দ রাজা যশোমতী আজি খুশি হয়ে যাইছন্তি এবে চিন্তা করুছন্তি নন্দ রাজা সে হচ্ছন্তি ত্রৈলোক্যর নাথ সে বৈকুণ্ঠাধিপতি সমস্তে কহিবা কথা সে হচ্ছে নারায়ণ সেইথিপাই সমস্ত দুঃখকু নিজে বহন করে সমস্ত সুখ বাণ্টুছি তেণু আমি তো কেবে তাকু নারায়ণ বলে কেবে জানিনু কেবে জানিবি পারুনু যে সে স্বয়ং নারায়ণ বলে তেণু আজি নন্দ যশোদা সুভদ্রাকু চাই কহুছন্তি মারে তো ভাই চিটাও লেখিছন্তি তোতে যিবা পাই মথুরা নগরর যাই দ্বারকাপুরে অবস্থান করিছি কেতে দুঃখ কেতে কষ্ট সহুছি সে তেণু ভৌণী পাই কেতে ব্যাকুল হয়েছি কাইকি না যেবেঠু তু জন্ম নেইছু সেবেঠারু সে দর্শন করিনি সে তো মুহ টিকে দেখিনি সেইথিপাই সেইথিপাই কনেই কেতে ব্যাকুল হয়ে চিঠি লেখিছি যে মো ভৌণীকে টিকে দেখিবি তা মুহকু মু কেবেঠু দেখিনি তেণু তা মুহকু টিকে দেখিবি তেণু ভৌণীকে দেখিবা পাই মন করিছি রে তো ভাই আজি চিটাও দেইছি যেতবে সুভদ্রা শুনিদেলে ভাই চিটাও দেইছন্তি তাঙ্কু যিবা পাই তেণু আনন্দ গদগদ হই কহুছন্তি এই পিতা সতরে মু মো ভাইকু কেবেঠু দেখিনি কেবে হেলে ভাইকর মুহকু মু দেখিনি তেণু আজি সমস্তে কহুছন্তি সি কুয়াড়ে ত্রৈলোক্যর নাথ সে বৈকুণ্ঠাধিপতি স্বয়ং নারায়ণ যে কি দ্বাপর যুগরে জন্ম নেইছন্তি এ ভারাকু নিবারণ করিবা পাই তেণু মো ভাই যেতেবেলে স্বয়ং নারায়ণ তেণু মু নিশ্চিত নিশ্চিত দেখিবা পাই চাহুচি পিতা মো ভাইকে মু নিশ্চিত দেখিবা পাই চাহুচি তেণু তেণু মতে পঠাই দিয়ন্তু আপন মধ্য চালন্তু পিতা আপন চালন্তু মা মধ্য চালন্তু আমি সমস্তে সাঙ্গ হই যিবা যেতবে সুভদ্রাজি আনন্দ গদগদ হয়ে যাই ভাইকু টিকে দেখিবা পাই কন কহুছন্তি নন্দ রাজা সুভদ্রা বচন চাই নন্দ বলে হসি মা গো ভাই কভুবনে যিবা রথে বসি মা গো ভাই কভুবনে যিবা রথে বসি মা গো ভাই কভুবনে যিবা রথে বসি সে তো তেনে বাপাইকি বেশি ছন্তি লোক ধন রত্ন দেই করে লেখি ছন্তি লেখ সমস্তে দ্বারকাপুরে রহিলে কজাই কুশস্থলী কট করে ছন্তি বেনি ভাই কুশস্থলী কট করে ছন্তি বেনি ভাই কুশস্থলী কট করে ছন্তি বেনি ভাই বহু সম্পদ মানসে করিছি আয়ে পরিচার পণে খটি সর্বদেবতায়ে অনুরূপে বর খোঁজি করাইবে বিবা সুভদ্রা বইলা পিতা চাল এবে জীবা
ସୁଭଦ୍ରା ବୋଇଲା ପିତା ଚାଲ ଏବେ ଯିବା, ସୁଭଦ୍ରା ବୋଇଲା ପିତା ଚାଲ ଏବେ ଯିବା। ତେଣୁ ନନ୍ଦ ରାଜା ଯଶୋମତୀ କହୁଛନ୍ତି, ମାରେ ଆଜି ତୋ ଭାଇ ଚିଠାଉ ଲେଖିଛନ୍ତି, ତତେ ଯିବା ପାଇଁ କହିଛନ୍ତି, ତେଣୁ ଆଜି ସୁଭଦ୍ରା ସୁଭଦ୍ରା ଆନନ୍ଦ ଗଦଗଦ ହୋଇଯାଇଛନ୍ତି, କାହିଁକି ନା ଜନ୍ମ ହେଲା ଦିନରୁ ସେ କେବେ ଭାଇଙ୍କର ମୁହଁକୁ ଦେଖିନାହାନ୍ତି, ଭାଇ କେମିତି ଜାଣିନାହାନ୍ତି, କେବଳ ଜନ୍ମ ହେଲା ଦିନରୁ ସମସ୍ତଙ୍କ ମୁଖରୁ ଶୁଣିଛନ୍ତି ଯେ ସେ ହେଉଛନ୍ତି ତ୍ରୈଲୋକ୍ୟର ନାଥ, ଆଉ ସେ ପ୍ରତିଟି ଗୋପବାସୀଙ୍କର ଜୀବନ ହେଉଛନ୍ତି କୃଷ୍ଣ, ତେଣୁ ଏ କଥାକୁ ଶୁଣିଛନ୍ତି ସୁଭଦ୍ରା। ତେଣୁ ଯେବେଠାରୁ ଶୁଣିଛନ୍ତି ଭାଇଙ୍କର କଥା, ସେବେଠାରୁ ଇଚ୍ଛା ହେଉଛି ଭାଇକି ଟିକେ ଦେଖିବା ପାଇଁ, ହେଲେ ସେ ଇଚ୍ଛା ତାଙ୍କର ମରିଯାଇଛି, କାହିଁକିନା ଭାଇ କେବେ ବି ଗୋପପୁରକୁ ଆସିନାହାନ୍ତି, ତେଣୁ ସେଇଥିପାଇଁ ସୁଭଦ୍ରା କେବେ ଭାଇଙ୍କୁ ଦେଖିପାରିନାହାନ୍ତି। ଆଜି ଯେତେବେଳେ ଦୂତ ଆସିଛନ୍ତି ନେବା ପାଇଁ ସୁଭଦ୍ରାଙ୍କୁ, ଯେ ଭାଇଙ୍କି ଦର୍ଶନ କରିବେ, ସେତିକି ବେଳେ ଆଜି ଆନନ୍ଦ ଗଦଗଦ ହୋଇଯାଇଛନ୍ତି ସୁଭଦ୍ରା। ତେଣୁ ପିତାକୁ କହୁଛନ୍ତି, ପିତା ଚାଲନ୍ତୁ ଆମେ ଯିବା। ତେଣୁ ଆଜି ଯେତେବେଳେ ସୁଭଦ୍ରା କହୁଛନ୍ତି, ପିତା ଚାଲ ଆମେ ଶୀଘ୍ର ବାହାରି ପଡ଼ିବା, ଚାଲ ଭାଇ ଡାକିଛନ୍ତି ଯେତେବେଳେ ଆମକୁ ଯିବାକୁ ପଡ଼ିବ, ତେଣୁ ଚାଲନ୍ତୁ ପିତା, ମାଆଙ୍କର କାନି ଧରି ଅଳି କରୁଛନ୍ତି, ମାଆ ଚାଲ ମାଆ ଆମେ ଶୀଘ୍ର ଯିବା, ଭାଇ ଆମକୁ ଡକେଇ ପଠେଇଛନ୍ତି, ତେଣୁ ଭାଇଙ୍କି ଟିକେ ଦେଖିବି। କେତେ ଆନନ୍ଦରେ ଆଜି ମାଆଙ୍କୁ ଅଳି କରୁଛନ୍ତି, ମାଆ ତୋର କ'ଣ ଇଚ୍ଛା ନାହିଁ, ମାଆ ତୋ ପୁଅକୁ ଟିକେ ଦେଖିବା ପାଇଁ ତୋର କ'ଣ ଇଚ୍ଛା ନାହିଁ। ସୁଭଦ୍ରା କହୁଛନ୍ତି, ମୋତେ ତ ବ୍ୟାକୁଳ ଲାଗୁଛି ମୋ ଭାଇଙ୍କି ଦେଖିବା ପାଇଁ, ତୁମର କ'ଣ କିଛି ଇଚ୍ଛା ହେଉନି, ପିତା ଚାଲ ଶୀଘ୍ର ଚାଲ, ସାତକୀ ପରା ନନ୍ଦିଘୋଷ ରଥ ଆଣିଛନ୍ତି, ଆମେ ନନ୍ଦିଘୋଷ ରଥରେ ବସି ଆଜି ଆମେ ଦ୍ୱାରକାପୁରକୁ ଚାଲିଯିବା, ଆଉ ଭାଇଙ୍କି ସେଠି ଦର୍ଶନ କରିବା, ଆଉ ସେଠି ଯାଦବମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା, କିଛି ଦିନ ଭାଇଙ୍କ ପାଖରେ ରହି ତାପରେ ଆମେ ଚାଲି ଆସିବା। ତେଣୁ ଯେତେବେଳେ ସୁଭଦ୍ରାଙ୍କର ଅଳିକି ଦେଖି ନନ୍ଦ ରାଜା କହୁଛନ୍ତି, ମାଆରେ ତୁ କାହିଁକି ବ୍ୟସ୍ତ ହେଉଛୁ, ଏବେ ପରା ଚତୁର୍ମାସିଆ ଚାଲିଛି, ଏବେ ବି ଚତୁର୍ମାସିଆ ସମୟରେ ଦେଖୁଛୁ କୃଷି କାର୍ଯ୍ୟ କେତେ ଅଛି, ଏ ଗାଈମାନେ ଅଛନ୍ତି, କେତେ ଗାଈମାନେ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କର ଦେଖାଶୁଣା କିଏ କରିବ, ଏ ଗୋପପୁରର ଦାୟିତ୍ୱ ପରା ମୋ ମୁଣ୍ଡରେ ଅଛି, ତେଣୁ ଏ ଗୋପପୁରର ଦାୟିତ୍ୱ ସବୁ କିଏ ନେବ, ତେଣୁ ଏ ଚତୁର୍ମାସିଆଟା ଯାଉ, ଏ ଚତୁର୍ମାସିଆ ଗଲା ପରେ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯିବା, ଆଉ କିଛି ଦିନ ରହି ପୁଣି ଚାଲି ଆସିବା। ଯେତେବେଳେ ନନ୍ଦ ରାଜା କଥା କହୁଛନ୍ତି, ଯେମିତି ମନା କରିଦେଇଛନ୍ତି, ମନଟା ଭାଙ୍ଗି ଯାଇଛି ସୁଭଦ୍ରାଙ୍କର, ତେଣୁ ଗୋଡ଼କୁ କଚାଡ଼ି କାନ୍ଦି କାନ୍ଦି କହୁଛନ୍ତି, ପିତା ତମେ ଯାଅ ନଯାଅ, ମା ନଯାଉ, ହେଲେ ମୁଁ ନିଶ୍ଚିତ ଯିବି, ସାତକୀ ଭାଇଙ୍କ ସହିତ ମୁଁ ନିଶ୍ଚିତ ଯିବି, ଆଉ ମୁଁ ଭାଇକି ଦର୍ଶନ କରିବି, ମୁଁ ନିଶ୍ଚିତ ମୋ ଭାଇଙ୍କି ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଯିବି, ତେଣିକି ତମେ ଯାଅ ଅବା ନଯାଅ। ତେଣୁ ସୁଭଦ୍ରା କ'ଣ କହୁଛନ୍ତି, ନନ୍ଦ ଭଇଲେ ଗ ଚତୁର୍ମାସ୍ୟା ହେଉ ଶେଷ, ତେବେ ଯାଇ ଯିବା ସିନା କୁଶସ୍ଥଳୀ ଦେଶ, ତେବେ ଯାଇ ଯିବା ସିନା କୁଶସ୍ଥଳୀ ଦେଶ, ତେବେ ଯାଇ ଯିବା ସିନା କୁଶସ୍ଥଳୀ ଦେଶ। ସୁଭଦ୍ରା ବୋଇଲା, ତୁମ୍ଭେ ଛ ମାସରେ ଯାଅ, ସାତକୀ ସଙ୍ଗରେ ଏବେ ମୋତେ ପଠିଆଓ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ତ୍ରିମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ତ୍ରିମଧୁସୂଦନ, ଦେଖିବି ଦ୍ୱାରକା ଭାଇ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଥିବି, ତୁମ୍ଭେ ଗଲେ ପଛେ ତୁମ୍ଭ ସଙ୍ଗରେ ଆସିବି, ତୁମ୍ଭେ ଗଲେ ପଛେ ତୁମ୍ଭ ସଙ୍ଗରେ ଆସିବି, ତୁମ୍ଭେ ଗଲେ ପଛେ ତୁମ୍ଭ ସଙ୍ଗରେ ଆସିବି। ଆଜି ସୁଭଦ୍ରା ଅଳି କରୁଛନ୍ତି, ପିତା ତୁମେ ଯାଅ କି ନ ଯାଅ, ହେଲେ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାଇଙ୍କି ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଯିବି, ତୁମେ ଆଜି ଯାଅ କିମ୍ବା ଛଅ ମାସରେ ଯାଅ, ସେଥିରେ ମୋର କିଛି କହିବାର ନାହିଁ, ହେଲେ ମୁଁ କହିଛି ମାନେ ଭାଇଙ୍କି ଦର୍ଶନ କରିବାକୁ ଯିବି ମାନେ ଯିବି। ଆଜି ଯେତେବେଳେ ଅଳି କରୁଛନ୍ତି, ଯଶୋଦା ବୁଝାଉଛନ୍ତି, ମାଆରେ ପିତା ଯାହା କହୁଛନ୍ତି ପିତାଙ୍କ କଥାକୁ ମାନିବା କଥା, ତେଣୁ ତଥାପି କାନ୍ଦିକିରି ଗଳି ଯାଉଛନ୍ତି ସୁଭଦ୍ରା, ନାଇଁ ମାଆ ମୋତେ ଯିବାକୁ ପଡ଼ିବ, ମୋ ଭାଇଙ୍କି ଟିକେ ଦର୍ଶନ କରିବାକୁ ପଡ଼ିବ,
ମୋ ଭାଇକି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଦର୍ଶନ ନ କରିଛି ସେପର୍ଯ୍ୟନ୍ତ ନା ଖାଇବି ନା ପିଇବି ନା ଶୋଇବି। ତେଣୁ ଯେତେବେଳେ ଜିଦି କରୁଛନ୍ତି ସୁଭଦ୍ରା ନିଶ୍ଚିତ ଭାଇକି ଦର୍ଶନ କରିବେ। ସେତେବେଳେ ନନ୍ଦରାଜା କହୁଛନ୍ତି, ଠିକ୍ ଅଛି ରେ ମା, ତୁ ଯା ସାତ୍ୟକୀ ସହିତ ତୁ ଯା, ଆଉ ମୁଁ ଛଅ ମାସ ପରେ ଯିବି। ଏ ଚତୁର୍ମାସ ସରିଗଲା ପରେ ମୁଁ ଯିବି, ଆଉ ତାପରେ ମୁଁ କିଛି ଦିନ ରହିବି, ତାପରେ ତୋତେ ସାଙ୍ଗରେ ନେଇକି ଆସିବି। ଆଜି ସୁଭଦ୍ରାଙ୍କର ଯିବା କଥା ଯେତେବେଳେ ସୁଭଦ୍ରା ଜାଣିଗଲେ ଯେ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାଇକି ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଯିବି, ସେତେବେଳେ ଆନନ୍ଦ ଗଦଗଦ ହୋଇଯାଇଛନ୍ତି। ମାଆଙ୍କୁ କୁଣ୍ଢେଇ ପକାଇଛନ୍ତି, ପିତାଙ୍କୁ କୁଣ୍ଢେଇ ପକାଇଛନ୍ତି, ମା ଆଜି ମୁଁ ଭାଇକି ଦର୍ଶନ କରିବି, ଆଜି ଭାଇକି ଦର୍ଶନ କରିବି, ବହୁତ ଦିନର ଆଶା ମୋର ପୂର୍ଣ୍ଣ ହେବ। ତେଣୁ ଆଜି ଆନନ୍ଦ ମନରେ ସାତ୍ୱକୀକୁ ଭୋଜନ କରେଇ ଶାନ୍ତି କରେଇ ଦେଉଛନ୍ତି ନନ୍ଦରାଜା ଯଶୋମତୀ। ଆଉ କିଛି ମୁହୂର୍ତ୍ତ ପରେ ବାହାରିକି ଯିବେ ସୁଭଦ୍ରାଙ୍କୁ ନେଇ ସାତ୍ୱକୀ କୁଶସ୍ଥଳୀପୁର। ଦିନେ କ ବିଶ୍ରାମ ତଇ ରଜନୀ ପୁହାଇ ଭଦ୍ରାକୁ ଘେନି ସତ୍ୱରେ ଗଲେ ତୁଁ ବାହି, ଭଦ୍ରାକୁ ଘେନି ସତ୍ୱରେ ଗଲେ ତୁଁ ବାହି, ଭଦ୍ରାକୁ ଘେନି ସତ୍ୱରେ ଗଲେ ତୁଁ ବାହି। ନନ୍ଦ ଯଶୋଦା ପଛରେ ଅଛନ୍ତି ଗୋଡ଼ାଇ, ବାବୁ ତୁ କୃଷ୍ଣକୁ ଏହା କହିବୁ ମଣାଇ, ବାବୁ ତୁ କୃଷ୍ଣକୁ ଏହା କହିବୁ ମଣାଇ, ବାବୁ ତୁ କୃଷ୍ଣକୁ ଏହା କହିବୁ ମଣାଇ। ଆମ୍ଭେ ତାଙ୍କୁ ବାଟ ଚାହିଁ ଅଛୁ ନିରନ୍ତର, ସେଠା କାର୍ଯ୍ୟ ନିବାରିଣ ଆସନ୍ତୁ ସତର, ସେଠା କାର୍ଯ୍ୟ ନିବାରିଣ ଆସନ୍ତୁ ସତର, ସେଠା କାର୍ଯ୍ୟ ନିବାରିଣ ଆସନ୍ତୁ ସତର। ତେଣୁ ଆଜି ନନ୍ଦ ଯଶୋଦା ସାତ୍ୱକୀଙ୍କ ସହିତ ସୁଭଦ୍ରାଙ୍କୁ ବିଦାୟ ଦେଉଛନ୍ତି। ରଥ ଧୀରେ ଧୀରେ ଚାଲିଛି, ତାଙ୍କ ପଛେ ପଛେ ଯାଉଛନ୍ତି ନନ୍ଦ ଯଶୋମତୀ। ଭାଇ ପାଖକୁ ଭଉଣୀ ଯିବ, ଭାଇ ଭଉଣୀର ଆଜି ଦେଖା ହେବ, କେତେ ବଡ଼ ଆନନ୍ଦର ଦିନ। ସୁଭଦ୍ରାଙ୍କର ଗୋଡ଼ ତଳେ ଲାଗୁନି, ଖୁସିରେ ଆନନ୍ଦରେ ବିଭୋର ହୋଇ ଆଗେ ଆଗେ ଚଢ଼ି ଯାଉଛନ୍ତି ନନ୍ଦିଘୋଷ ରଥ ଉପରେ। ଡାକୁଛନ୍ତି, ସାତ୍ୱକୀ ଭାଇ ଆସ, ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ଆମେ ଚାଲିଯିବା, ଭାଇ ଭଉଣୀଙ୍କର ଦର୍ଶନ ହେବ। ଆଜି ସେଇଥିପାଇଁ ଆନନ୍ଦରେ ବିଭୋର ଅଛନ୍ତି ସୁଭଦ୍ରା। କେତେବେଳେ ମାତା ପିତା ଦୁଇ ଜଣ ପଛେ ପଛେ ଆସୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ଲକ୍ଷ୍ୟ ନାହିଁ। କେମିତି କେମିତି ନନ୍ଦିଘୋଷ ଚକା ଆଗକୁ ଆଗକୁ ଗଡ଼ୁଛି, କେବଳ ସେଇଆକୁ ହିଁ ଦେଖୁଛନ୍ତି। କିନ୍ତୁ ନନ୍ଦ ଯଶୋଦାଙ୍କର ମନେ ପଡ଼ିଯାଉଛି ସେଇଦିନର କଥା। ସେଦିନର କଥା ମନେ ପଡ଼ିଯାଉଛି ଯେଉଁଦିନ ଅକ୍ରୂର ଆସିଥିଲା, ରଥରେ ବସି ରାମକୃଷ୍ଣକୁ ନେଇଯାଇଥିଲା। ସେଇଦିନ କଥା ମନେ ପଡ଼ିଯାଉଛି। ସେଦିନ ବି ପଛେ ପଛେ ଯାଉଥିଲେ ନନ୍ଦ ଯଶୋଦା ଧାଇ ଧାଇକିରି, ଆଉ ଅକ୍ରୂରକୁ କେତେ ନେହୁରା ହେଉଥିଲେ, ହେ ଅକ୍ରୂର ତମେ ମୋ କୃଷ୍ଣକୁ ନିଅ ନା ଅକ୍ରୂର, ତମେ ମୋ ରାମକୁ ନିଅ ନା ଅକ୍ରୂର, ତାଙ୍କ ବିନା ଆମେ ମୁହୂର୍ତ୍ତେ ବଞ୍ଚିପାରିବୁନି ଅକ୍ରୂର। ଆଜି ପୁଣି ସାତ୍ୟକୀ ଆସିଛି, ମୋର ସେ ଅଲିଅଳି ସୁଭଦ୍ରାକୁ ନେଇଯାଉଛି, ପୁଣି କିଏ କହିବ ମୋ ସୁଭଦ୍ରା ଆସିବ କି ନାହିଁ ଏ ଗୋପପୁରକୁ। ତା ଭାଇ ପାଖରେ ରହିଗଲା ପରେ ଯଦି ଭାଇକୁ ଦେଖି ସବୁ ଭୁଲିଯାଏ, ତାହେଲେ ପୁଣି ଆମେ ଦୁଇଜଣ ଏକୁଟିଆ ହୋଇଯିବୁ। ତେଣୁ ଆଜି କାନ୍ଦି କାନ୍ଦି ପଛେ ପଛେ ଗୋଡ଼ଉଛନ୍ତି, ଆଉ ସାତ୍ୱକୀ କହୁଛନ୍ତି, ସାତ୍ୱକୀରେ ମୋ କହ୍ନେଇକି କହିବୁ ସେ ଏତେଟା ନିର୍ଦ୍ଦୟ ଆମ ଉପରେ ନ ହଉ, ଏତେ ନିର୍ଦ୍ଦୟ ଆମ ଉପରେ ହେଇଛି ସେ, ତା ବିନା ଆମେ ଗୋଟିଏ ମୁହୂର୍ତ୍ତ ବି ବଞ୍ଚିପାରୁନୁ। ହେଲେ ଦିନେ ହେଲେ ତା ଶ୍ରୀମୁଖକୁ ଦର୍ଶନ କରିପାରିଲୁନି ଆମେ। ସାତ୍ୱକୀ ମୋ କହ୍ନେଇକି ଟିକେ ବୁଝେଇ କହିବୁ, ମୋ ବଳରାମକୁ ଟିକେ ବୁଝେଇ କହିବୁ, ସେଦିନ ବଳରାମ ଆସିଥିଲା, ତାର ରୂପକାନ୍ତିକି ଦେଖି ଆମେ ଦୁଇ ପ୍ରାଣୀ ଅବାକ ହୋଇଯାଇଥିଲୁ। ବଳରାମର ମୁହଁଟା ଶୁଖି ଯାଇଥିଲା, ସେ ଧବଳ ମୁଖଟା ଯେମିତି ମଳିନ ପଡ଼ିଯାଇଥିଲା। ସେଦିନ ଲାଗୁଥିଲା ଯେ କେତେ କଷ୍ଟ, ଜୀବନ ସାରା କେବଳ କଷ୍ଟ ହିଁ କଷ୍ଟ, କେବଳ ଦୁଃଖରେ ଦିନ କାଟୁଛନ୍ତି। ଏମିତି ଆସି ଏ କଦମ ମୂଳଟାରେ ଏମିତି ଭାବରେ ଆସି ଶୋଇପଡ଼ିଥିଲା, ତାକୁ ଯିଏ ଦେଖିବ ତା ଛାତି ଫାଟିଯିବ। ତେଣୁ ସେଦିନ ବଳରାମଙ୍କୁ ଡାକି
ବଳରାମକୁ ନେଇ ଆସିଥିଲି ଘରକୁ। ବଳରାମ ସେଦିନ କେତେ ଆନନ୍ଦରେ, କେତେ ଖୁସିରେ, କେତେ ଖୁସିରେ ଆତ୍ମବିଭୋର ହୋଇଯାଇଥିଲା। ଆଉ ଆଉ ମୁଁ ତାକୁ ସେ ପଣତ କାନିରେ ବାନ୍ଧି ରଖିଥିଲି, ଆଉ ତାକୁ କେବେ ଛାଡ଼ିବିନି ବୋଲି ଭାବୁଥିଲି, ଯେ ଆଉ ମୋ ବଳରାମକୁ କେବେ ଛାଡ଼ିବିନି, ଆଉ ବଳରାମ ରହିଲେ ମୋ କହ୍ନେଇ ନିଶ୍ଚିତ ଆସିବ, ଏଇଆ ଭାବିଥିଲି। ତେଣୁ ଭାଇ ଭଉଣୀଙ୍କର ସମ୍ପର୍କ ଏତେ ନିବିଡ଼, ଭାଇ ଭାଇଙ୍କର ସମ୍ପର୍କ ଏତେ ନିବିଡ଼, ଯେତେବେଳେ କହ୍ନେଇ ବିପଦରେ ପଡ଼ିଛି ସିଏ କେମିତି ଏଠି ଖୁସିରେ ରହିପାରିଥାନ୍ତା, କେମିତି ଶାନ୍ତିରେ ରହିପାରିଥାନ୍ତା। ତେଣୁ ମୋତେ ବହୁତ ବୁଝେଇ କହିଥିଲା, ମା ମୋ କହ୍ନେଇ କେଉଁଠି ଥିବ, ସେ ଖାଇଥିବ କି ନାହିଁ, କାହିଁକିନା ଗୋଟିଏ ପର୍ବତ, ସେ ପର୍ବତଟାକୁ ନିଆଁ ଜାଳି ଦେଇଥିଲା ସେ ଜରାସନ୍ଧ, ଆଉ ସେ ପର୍ବତ ଉପରେ ଆମେ ଦୁଇଜଣ ଥିଲୁ, ଆଉ ସେ ପର୍ବତ ଯେତେବେଳେ ଜଳି ଯାଉଥିଲା ସେତେବେଳେ ମୁଁ ଡେଇଁ ପଡ଼ିଥିଲି, ପର୍ବତରୁ ତଳକୁ ଡେଇଁ ପଡ଼ିଥିଲି, ଆଉ କହ୍ନେଇ ମଧ୍ୟ ଡେଇଁ ପଡ଼ିଥିଲା। ହେଲେ ମୁଁ ଏପଟେ ଚାଲି ଆସିଲି, ସିଏ କୁଆଡ଼େ ଚାଲିଗଲା, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ କହ୍ନେଇକୁ ମୁଁ ଖୋଜି ନ ପାଇଛି ସେପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଖାଦ୍ୟ କିଛି ବି ସ୍ପର୍ଶ କରିବିନି। ମା ସେଦିନ ମୁଁ ଜାଣିଥିଲି ଭାଇ ଭାଇର ସମ୍ପର୍କ କେମିତି, ଜଣେ ଭାଇ କି ପାଇନି ବୋଲି ଆଉ ଗୋଟେ ଭାଇ ନା ଖାଇଲା ନା ପିଇଲା। ଆଜି ସେମିତି ମୋ ସୁଭଦ୍ରା ଭାଇକି ଟିକେ ଦେଖା କରିବ ବୋଲି, ଜନ୍ମରୁ ଦେଖା କରିନି, ଆଜି ଟିକେ ଭାଇକି ଦେଖା କରିବ ବୋଲି କେତେ ବ୍ୟସ୍ତ ହୋଇଯାଉଛି, କେତେ ବ୍ୟସ୍ତ ହୋଇଯାଉଛି ଭାଇକି ଦେଖିବା ପାଇଁ। ଆମକୁ ମଧ୍ୟ ଚାହୁଁନି, ପଛକୁ ମଧ୍ୟ ଚାହୁଁନି, ଆଗକୁ ଆଗକୁ ଚାହି ଚାଲି ଯାଉଛି। ନନ୍ଦ ଯଶୋଦା କହୁଛନ୍ତି ସାତ୍ୱକୀକୁ, ସାତ୍ୱକୀରେ ମୋ କହ୍ନେଇକି ଟିକେ ବୁଝେଇକି କହିବୁ ଯେ ଏତେ ଆମ ଉପରେ ନିର୍ଦ୍ଦୟ ନ ହଉ, ଟିକିଏ ଭଲା ଟିକିଏ ତ ଖାଲି ଆମକୁ ଦର୍ଶନ ଦେଇକି ଯାଆନ୍ତା, ସେତିକିରେ ଆମେ ବହୁତ ଖୁସି ହୋଇଯାଆନ୍ତୁ। ତେଣୁ ସାତ୍ୱକୀକୁ ଯେତେବେଳେ କହୁଛନ୍ତି, ସାତ୍ୱକୀ କ'ଣ କହୁଛନ୍ତି ସୁନ୍ଦର କଥା ଜାଣିବା ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ। ଆଜି ତ ସମୟ ଇସାରା ଦେଲାଣି, ତେଣୁ ଆଜି ପାଇଁ ବାଣୀକି ବିରାମ ଦେବା, ଟିକେ ପ୍ରଭୁଙ୍କର ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରି ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସମାପ୍ତ କରିବା। ଜୟ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ ଶ୍ରୀ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ ଶ୍ରୀ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ 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 ଶ୍ରୀ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ ଶ୍ରୀ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ ଶ୍ରୀ ରାଧେ ଗୋବିନ୍ଦ, ଜୟ